আজকেই তো সবাই বাড়ি ফিরলাম, তোমরা তো জানোই। আর এখন বাজে দুপুর একটা, আবার দুপুর একটা থেকে ক্যামেরা অন করলাম। একটা জায়গা থেকে ফেরার পর সংসারে কত কাজ থাকে তো তোমরা বুঝতেই পারছো। সমস্ত ঘর পরিষ্কার করতে হয়, ঘরে একজন কেউ হাঁটাচলা করলে বা কেউ বসবাস করলে ঘরটা এতটা নোংরা হয় না, পুরো মানে ঘর বন্ধ করে রেখে চলে গেলে যতটা মানে নোংরা হয়, মানে নোংরা নয় মানে পরিষ্কার ঘরই মানে ফাঁক পড়ে যায়, বাসন কুসন চিটচিটে হয়ে যায়, সে সমস্ত এসে পরিষ্কার করা। তারপরে তো রান্না খাওয়া তো আছেই, তা এসে ছেলেদেরও ইচ্ছা যে যেখানে যতই খাক বাড়ি এসে একটা মাংসের ঝোল ভাত, একটা আলাদা রকমের টেস্ট, তা সেই জন্য এসে। আর আমার একটা কি সুবিধা বলতো, আমাদের এখানে সবজিওয়ালা মুদিখানাওয়ালা মানে যাকে যেটা বলি সেটা বাড়িতে এসে দিয়ে যায়। সব গাড়িতে আস্তে আস্তে ফোন করে দিয়েছিলাম, আমার সবজিওয়ালা বাজার দিয়ে গেছিলো, তারপর মুদিখানা বাজার কিছুটা মানে করে যায়নি সেটাও বলতে সেটাও দিয়ে গেছিলো, মানে আদা আর রসুন পেঁয়াজ আলু এইগুলো। তাই এসে একটা তরকারি ভাত করেছি, মাংসের ঝোল ভাত আর ওল নিয়ে এসেছিলাম, ওল ভাতে আর কুমড়ো ভাতে দিয়েছি, এই দিয়েছি আজকে ভাতে ভাতে দিয়ে আর মাংসের ঝোল ভাত। আর ওখান থেকে না একটা অটো দাদা আমাদের ওনার গাছের অনেক সুন্দর কাগজি লেবু দিয়েছিল, ছেলে বললো এই লেবুটা যখন পেয়েছি মা বাড়িতে গিয়ে মাংসের ঝোল ভাত খাবই। তা সেই জন্যে এখন আমরা খেতে বসবো। আর খেয়ে উঠে তো বুঝতেই পারছো চোখ আর টানছে না কিছু ছাড়া, মানে ওখানে তো কোনো ময়লা চিটানি জামা কাপড় নয়, মানে যেগুলো একদম নোংরা হয়ে যায় সেরকম জামা কাপড় না। এমনিতেও আজকালকার অত নোংরা জামা কাপড় হয় না, আগেকার দিনে একটা সময় ছিল মানুষের যে সময় যা জামা কাপড়ের পরিমাণ কম ছিল, এখন সব ঘরে বাচ্চা কাচ্চা সবারই মানে জামা কাপড়ের পরিমাণ অনেকটা। তা যেগুলো হালকা মানে ছাড়া জামা কাপড়, মানে যেগুলো একদম মেশিনে ধোয়া যাবে না, মেশিনে কালকে ধোবো, আর ঢোকার পর থেকেই তো বৃষ্টি হচ্ছে, তা অল্প একটু জামা কাপড়ও মানে ধুয়ে মিলে দিয়েছি, কেননা ছেলেদের ছাড়া প্যান্টগুলো মানে শুকনো হতে একটা রোদ দুই দিন লাগে, যদি সকালবেলা রোদ উঠে যায় তাই ভাবলাম আজকে ধুয়ে মিলে দিই ওপরের ঘরে, তাহলে কালকে ফার্স্ট টাইমে যদি সকাল দিকে রোদ ওঠে তাহলে ওগুলোতে মানে শুকিয়ে যাবে। তা সেই জন্যেই অনেক অল্প বিস্তার কাজ করে এখন বাজে একটা, একটার সময় খাবো খেয়ে আর এখন আমাকে বিছানা শুতেই হবে, আর পাচ্ছি না এসে থেকেই কাজ করে যাচ্ছি। তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর এই দেখো এই যে ভাতের চালটা, এটা ওখান থেকে নিয়ে এসেছি, আর এই চালটা না কি সুন্দর বেটে বেটে একটা চাল, আর আমার ছেলে ছোটো ছেলের খুব পছন্দ, এই চালটা নিয়ে এসেছি, এই চালেরই আজকে ভাত করেছি। মানে ওখানটায় যতটা মানে জড়ানো জড়ানো হচ্ছিল কিন্তু আমার কাছে অতটা জড়ানো হয়নি, বেশ ঝরঝরে, আর আমার মনে হচ্ছে এই চালটাতে রাইস করলে খুব ভালো হবে, তাই চালটা নিয়ে এসেছি। ছেলে ছোটো ছেলের মানে বুগুনের ইচ্ছা এই চাল দিয়ে খাসির ঝোল দিয়ে, আর যে ড্রাইভার দাদা আমাদের লেবু দিয়েছে এই যে কাগজি লেবু এই দিয়ে ভাত খাবে। তা চালটা দেখি কেমন খেতে লাগে, তা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আবার বিকালবেলা চলে এলাম, অল্প একটু ঘুমিয়েছি, মানে ঘুমটা ঠিকঠাক হলো না কেন জানি না, আসলে বাবন শুয়ে পড়েছে তোমাদের তো বললাম না খেয়ে শুয়ে পড়েছে, আর ওই জন্য ঠিকঠাক হলো না। আমরা দুপুরে সব ফলে খেলাম, আর ও স্নান করে যে উঠে শুয়েছে, ও বলছে আমি আর চোখ রাখতে পারছি না বলে আরও ঘুমিয়ে গেছে। তা এখন 6টা বাজে, এখনও ওঠেনি, আর এদিকে চা বসিয়েছি একটুখানি আদা দিয়ে, আর ট্রেন থেকেই বুবুনের গাটা গরম, বুবুনের জ্বর এসছে, তা সেই জন্য একটু ভাবলাম আদা দিয়ে চা করি, চা হচ্ছে। আর এবার বাবনকে অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু উঠছে না, এবার ডেকে তুলতে হবে, তা চলো চাটা ছাঁকি। আর বৃষ্টি হচ্ছে বাইরে, অনেক জামা কাপড় কেছি সব ওপরে মেলা, শুকনো মনে হচ্ছে আজকে হবে না, আর এখনও মানে একটা ব্যাগ তো খুলিনি, সেই ব্যাগে জামা কাপড়গুলো ভর্তি, জানি না কবে আবার কাঁচা হবে, কবে রোদ উঠবে। বাবনকে ডাকি, ওর তো ঘুম ছাড়ছে না, কিন্তু আমাদের অতটা মানে ঘুম আসলো না, বুবুন তো ঘুমায় না দুপুরে, ঘুমো তো বললাম অনেক করে ঘুমায়নি, ফোন নিয়েই বসে আছে, একটু একটু ওর জন্যে ভাবলাম ওর জন্য একটু কাটা গরম, রাত্রির থেকে জ্বর এসছে কালকে ট্রেনেতেই, তা একটু ওই জন্য আদা দিয়ে চা করলাম। আর বাবনকে ডাকি, বাবনের খাবারগুলো আমার গরম করতে হবে, তারপর সন্ধ্যে দেবো, এখন অতটা সন্ধ্যা হয়নি, এখন বাজে কটা 6টার মতন বাজে, চাটা খেয়ে নিয়ে আর সন্ধ্যা দেবো, তাহলে তোমরা থাকো সাথে। নমস্কার বন্ধুরা, আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কালকে একটা ভিডিও এডিট করার ছিল সেটা করতে বসে গেছিলাম, তা আর করা হয়নি, তারপরে রাতে ডিনার করে টানা ঘুম দিয়েছি, আর সকাল থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। সংসারে ঢুকে প্রচুর কাজ থাকে, যেমন বেরোনোর আগে সব গুছিয়ে গাছিয়ে রেখে গেলেও সংসারটা এসে আবার এলোমেলো হয়ে থাকে, ফ্রিজ খালি করতে হয়, তা আমার ঘরে তো আমরা একাই থাকি, তাই জন্য সব কিছুই বন্ধ টন্ধ করে দিয়ে তারপরে বেরোতে যেতে হয়, আবার এসে ফ্রিজ ভর্তি করতে হয় এত জামা কাপড়। আর ঢোকার পর থেকেই বৃষ্টি মানে বর্ষাটা লেগে গেল, মানে এতদিন শুনছিলাম যখন ওখানে বেড়াতে গেছিলাম, বাড়ি থেকে ফোন যাচ্ছিলো যে এখানে এতটা বৃষ্টি হয়নি, কিন্তু কালকে থেকে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু জামা কাপড় বাইরে জামা কাপড় ফেলে রাখতেও যেন একটা কেমন হচ্ছে। তা যতটুকু পেরেছি কালকেও কেচেছি আজকেও কেচেছি,
কেচে আর উপরে আজকে পুরো দড়ির মেলা করে দিয়েছি, এত দড়ি এদিক ওদিক থেকে লাগিয়েছি, সেটা তোমাদের আমি পরে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। আজ ঘর ভর্তি করে দিয়েছি, উপরে ঘরটা ছিল বলে মনে হয় জামা কাপড় গুলো মেলতে পারলাম, নাহলে যে কি অসুবিধা হতো। আর টুকটাক তো কাজ মানে করছি সব, তো তোমাদের সঙ্গে ক্যামেরা শেয়ার করতে পারলাম না, তাই ভাবলাম একটু কথা বলে তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘরে এসেই তো প্রচুর কাজ, প্রথমত ফ্রিজ খালি, কালকে মাংস কিনে নিয়ে এসেছিলাম সেটা রান্না হয়েছিল, কিন্তু আজকের থেকে আবার চিন্তা, তা সেই জন্য বললাম একটু মাছ নিয়ে এসো। আমার বর ভোলা মাছ, আর এখানে নিয়ে এসছে কাতলা মাছ, আর এখানে এনেছে চিংড়ি মাছ, তা এই দুরকম মাছ আনা হলো। একটু লোটে মাছ আনতে বলেছিলাম কিন্তু লোটে মাছ পাইনি, আর ও আগে না লোটে মাছ একদম কিনতে চায় না। লোটে মাছ আমরা বলি, তোমরা হয়তো অনেকে নিহেরে মাছ বলে থাকবে, ওইটা আমি আর আমার বুবুন খেতে ভীষণ ভালোবাসি, বাবনও ভালোবাসে অল্প বিস্তার, তা সেই সমস্ত কাজ করে নিয়েছি। আর এখানে সবজি কাটবো, এখানে বের করে রেখেছি কুমড়ো বেগুন ঢেঁড়স, আজকে মানে চিংড়ি মাছগুলো একটু বড় বড়, ভাবছি একদিন না অনেকদিন মালাইকারি করিনি, একদিন মালাইকারি করবো, একটা নারকেল জোগাড় করতে হবে। আর এদিকে বসিয়েছি মুসুর ডাল আর ঢেঁড়স চচ্চড়ি, মুসুর ডাল আর ভোলা মাছের ঝাল করবো। আর এখনো যেহেতু বাবন বুবুন ওঠেনি, আজকে পাউরুটি কিনে রেখেছি, আমারও এখনো চাও খাওয়া হয়নি, তা ভাবলাম ওদের ডাকবো না, এখন 10:30 মতন বেজে গেছে, যতক্ষণ পারে ঘুমোক, আর উঠেই বা কি করবে, বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম ওরা ঘুমোক। আর এদিকে আমার ডালটা মোটামুটি হয়ে এসছে, এদিকে ঢেঁড়সটা কাটবো আর কেটে নিয়ে রান্নাটা করে নিই, আর বাবন বুবুন উঠলে চা খাবো। তা চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো, কেন বাড়িতে ঢুকে যে এত কাজ বুঝতে মানে বোঝাতে পারবো না তোমাদের, আর ওই জন্য ক্যামেরা অন করে কাজও করতে পারছি না, প্রচুর কাজ। তা চলো কাজগুলো সেরে নিই, সকালে চা না খেলে তো কাজে এনার্জি আসে না, সকালে 11টার সময় বাবন আর বুবুন উঠলো, আর এই যে চা কালকে ফিরলাম আর পাউরুটি ছাড়লাম, সংসারের কাজ কমপ্লিট করে স্নান পুজো করে ওপরে এলাম। আর বেড়াতে গেলে যে হারে জামা কাপড় পরে কি বলবো, আর এই বর্ষার সময় গিয়ে আরো মানে অবস্থা খারাপ, একটাও কিছু শুকনো হচ্ছিল, তাও কেচে দিয়েছি কালকে, আর আজকে এইভাবে দড়ি টাঙিয়েছি, আর একটা ভাবছি দড়ি টাঙাবো ওই জানলা থেকে এই দিকের জানলা। আর এই দেখো কত জামা কাপড়, আর এখন স্নান করে জামা কাপড় নিতে উঠেছি, চারখানা বিছানার চাদর নিয়ে গেছিলাম চারজনের, কেননা আমি এসিতে যে চাদরগুলো দেয় না আমি একদম গায়ে দিতে পারি না, আর হোটেলের চাদরও গায়ে দিতে পারি না, তা সেই জন্য চারজনের চারটে চাদর, এদিকে দুটো চাদর ঝুলছে, পুরো ওপরটা ভর্তি, ওপরটা না হলে মানে ঘুরে এসে যে আমার কী অবস্থা হতো, আর আমি এই জামা কাপড় জোড়ো করে একদম রাখতে পারি না, আমার যেন একটা গা ঘিনঘিন করে। তা চলো সকলকে চান করতে ঢুকিয়ে দিয়ে এসছি, ওর বাবার চান হয়ে গেছে আর বাবন বুবুন চান করবে, বাবন হাঁকতে আরম্ভ করেছে, চলো নিচে যাই খেতে দেব। আমরা এখন খেতে বসে গেছি, বুবুন সবাই চান করে উঠেছে, ক্যামেরা ধরে আছে, আর বাবন বাথরুমে ঢুকেছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে। আর যতই তুমি বাইরে যত কিছুই খাও তবু ঘরের খাবারটা মনে হয় যেন অমৃত সমান, অনেক দিন পর ঢেঁড়স চচ্চড়ি, আর উচ্ছে ভাজাটা খাওয়ার খুবই ইচ্ছা ছিল, কালকে হবে উচ্ছে ভাজা, মানে কোথা থেকে এলে না আমার ভীষণ ইচ্ছা করে উচ্ছে আলু ভাজা, মানে মানুষের মুখটা ছাড়ে, ঘরে হালকা ফুলকা খাওয়ার খেয়ে আজকের দিনটা ঘুমোলে শরীরটা পুরো ফিট হয়ে যাবে। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি, সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার সাথে থাকবে, ভালো লাগলে লাইক করে দেবে তাহলে। Thank you.